নমস্কার বন্ধুরা, আমি সৌভিক আর আজকের আপনারা শুনবেন বঙ্গ সন্তান এপিসোডের দ্বিতীয় গল্প, ভয়ঙ্কর সেই পাখি। এই নিয়ে পরপর তিন রাত অদ্ভুত একটা পাখি ডাকার শব্দে শুভর ঘুম ভেঙে গেল। শব্দটা আসছে রাস্তা থেকে। প্রথম দুদিন বিশেষ পাত্তা না দিলেও আজ ঘুম ভেঙে যাওয়ায় বাধ্য হয়েই ও জানালার কাছে এসে দাঁড়াল। রাস্তা একেবারে শুনশান, কয়েকটা কুকুর গুটিসুটি মেরে শুয়ে আছে ফুটপাতের ধার ঘেঁষে। ল্যাম্পপোস্টের হলদে ঘোলাটে আলোয় শুভ চেষ্টা করল বাইরেটা একটু ভালো করে দেখবার, কেউ কোথাও নেই। বাড়ির পোষা পাখি হতে পারে, তবে রোজ রাতে একটানা এরকমভাবে ডেকে চলবে খুবই অস্বস্তিকর, একদমই স্বাভাবিক নয়। বেশ বিরক্ত হয়েই শুভ ঘরে ফিরে আসছিল। আচমকা একটা গাড়ির শব্দ, জোরে ব্রেক কষলে যেরকম কর্কশ শব্দ হয় ঠিক সেই রকম। ওর বাড়ির খানিক দূরে একটা কালো সেডান গাড়ি এসে থেমেছে। প্রথম কয়েক মিনিট গাড়ি থেকে কেউ নামল না, কোনো শব্দ নেই, শুধু ওই এক টানা পাখির ডাক ছাড়া। এরপর গাড়ির দরজা খুলে একজন মধ্যবয়স্ক লোক নেমে এলো। দূর থেকেও স্পষ্টই বোঝা যাচ্ছে বেশ দুপাত্তর পেটে পড়েছে। গাড়ির দরজা ধরে টালমাটাল পায়ে বনেটের দিকে এগিয়ে গেল লোকটা। আর ঠিক তখনই দূরে ল্যাম্পপোস্টের পাশ থেকে আর একটা লোককে বেরিয়ে আসতে দেখল শুভ। খুব ধীর পায়ে এগিয়ে আসছে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা কালো গাড়িটাকে লক্ষ্য করে। প্রচণ্ড গরম, তবুও লোকটা আলোয়ান জাতীয় কিছু একটা পরে আছে। মুখের অংশ তো চাদর দিয়ে ঢাকা, শুধু একজোড়া চোখ হালকা হলেও দেখা যাচ্ছে। তার হাতে বেশ বড় একটা খাঁচা জাতীয় কিছু ধরা। ল্যাম্পপোস্টের ঘোলাটে হলুদ আলোয় শুভ সঠিক বুঝতে পারল না লোকটা কে। এ পাড়ার কেউ বলে তো মনে হয় না, কিরকম একটা পাগলাটে ধরনের দেখতে, হাবভাব হাঁটা চলা সবটাই কিরকম অস্বাভাবিক। এইদিকে মাতাল লোকটা গাড়ির বনেট খুলে মাথা ঝুঁকিয়ে কিছু একটা দেখছে। গাড়ি খারাপ হয়েছে নিশ্চয়ই। শুভ শুনতে পেল বাড়ির ঘড়িতে ঢং 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 করে তিনটে বাজল। পাগলাটে লোকটা গাড়ির খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে, হাতের খাঁচাটা চাদর দিয়ে ঢেকে ফেললো চট করে। ওদিকে পাখির ডাকটা ক্রমশ বেড়েই চলেছে। ওই লোকটার হাতে যে খাঁচাটা, ওখানেই কি রয়েছে পাখিটা, শুভ মনে মনে ভাবে। কিন্তু এরকম চোরের মতো লোকটা ওই গাড়ির দিকেই বা এগিয়ে কেন যাচ্ছে? হাঁটা চলার মধ্যে গোপন কোনো অভিসন্ধি রয়েছে তা স্পষ্টই বোঝা যায়। গাড়ির বনেটে ঝুঁকে থাকা ওই লোকটা এখনো খেয়াল করেনি, তবে ঘাড় ফেরাতেই একটা অকল্পনীয় ঘটনা ঘটে গেল। শুভ জানালায় চোখ রেখে দাঁড়িয়েছিল, কিন্তু ও নিজেও আন্দাজ করতে পারেনি এরকম কিছু একটা ঘটতে পারে। পাগলাটে লোকটা গাড়ির একদম কাছে এসে এক হাত দূরে দাঁড়িয়ে থাকা লোকটার ঘাড় লক্ষ্য করে সজোরে একটা ঘুষি মারল। ঘটনার আকস্মিকতায় হঠাৎ আক্রমণে বনেটের ওপরই উপুর হয়ে পড়ে গেল লোকটা, আর সঙ্গে সঙ্গে চাদরে ঢেকে রাখা খাঁচা থেকে অদ্ভুত কুৎসিত দেখতে একটা কালো পাখি বেরিয়ে এলো। তার তীক্ষ্ণ ঠোঁট জোড়া লোকটার ঘাড় লক্ষ্য করে এগিয়ে গেল। ইতিমধ্যে পাখির ডাকটাও থেমে গিয়েছে। বনেটের উপরে পড়ে থাকা লোকটার ঘাড়ের পাশ থেকে বয়ে যাচ্ছে এক ফালি রক্তের স্রোত। শুভর হাত পা ঠান্ডা হয়ে গেল। একবার ভাবল চিৎকার করে লোক জড়ো করবে কিনা, কিন্তু এই অদ্ভুত পাখিটা কি, আর ওই পাগলাটে লোকটাই বা কে? শুভর গলা থেকে আওয়াজ বেরোল না,
ওদিকে পাখিটা ঠোঁট ঠুকরিয়ে লোকটার ঘাড়ের মাংস ছিঁড়ে খাচ্ছে। রক্তে মাখামাখি হয়ে যাচ্ছে রাস্তা, কেউ কোথাও নেই। আর ওই পাগলাটে লোকটার মুখে পৈশাচিক একটা হাসি। চারপাশ দেখছে আর মৃদু মৃদু মাথা দোলাচ্ছে। আর ঠিক সেই সময় লোকটার চোখ পড়ে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা দোতলা বাড়িটার জানালায়। সেখানেই তো দাঁড়িয়ে আছে শুভ। ওর শিরদাঁড়া বেয়ে হিমস্রোত বয়ে গেল। পাগলাটে লোকটা এক দৃষ্টে তাকিয়ে আছে শুভর দিকে, ঠোঁটের কোণায় বাঁকা একটা হাসি। বনেটের উপরে রক্ত মাংস খাওয়া পাখিটার মাথায় হাত বোলাতে বোলাতে লোকটা শুভর দিকে তাকিয়ে হাসতে থাকে। পাখিটাও রক্ত খাওয়া থামিয়ে একবার ফিরে তাকালো। আর কিছুক্ষণ আগে একটানা যে ডাকটা শোনা যাচ্ছিল সেটা আবার শোনা গেল।